ألا تمد এই ঢাকা দুহার থানায় চেয়ারম্যান তার বক্তব্যের মাঝে কেঁদেছে, শুনলাম আজকে চেয়ারম্যানের মা নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তোমা হারাইছি, এই চেয়ারম্যানের মা যদি আজকে বেঁচে থাকত আর যদি জানতো আমার ছেলে মাহফিল প্রধান অতিথি, মায়ের বুকে ভরে যাইত এই বিলাসপুরে অনেক চেয়ারম্যানের সামনে মানি। এই ময়দানে কার জানো মানাইব, বাংলাদেশের এমন কোন থানা নাই এমন কোন জায়গা নাই আমি গুনাগার যাই নাই, এইরকম চেয়ারম্যান আমার জীবনে পাই নাই গো, মার কথা মনে করে কাঁদে। মর্মতো দরদি যুবক, হ্যাঁ বল বল বল, মর্মতো দরদি যুবক এই জমিনে না বলিয়া ডাক দিলে গো মোলা খুশি হয়, বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, আল্লাহ দেখো মা হারার কাঁদছে, আজকের মাহফিলের সভাপতি মুফতি কামালের মা আমার দোস্ত, যেদিন চলে যাবে এই দুঃখিনী সেদিন বুঝবে মা কি জিনিস গো, আল্লাহ কামাল দিয়ে এত তাড়াতাড়ি মা হারা করো না, এই চেয়ারম্যান বুঝে মা কি জিনিস, আগে বিবি বাচ্চা কেউ দরজা খুলতো না, রাত বারোটা একটায় সালিশি শেষ করে মা খুলতো, কথাটা বলি খত খত করে ছোট বাচ্চার মতো কাঁদে দিছে, যেই সন্তান মার কথা মনে করে কান্দে কসম আল্লাহর ওই সন্তানের দোয়া কোনোদিন এই দুনিয়ায় ঠেকবে না, যে কোনো জায়গায় দোয়া লাগে যাবে। পৃথিবীতে ওই যুবক বাদশাহ যেই যুবকের মায়ের দোয়া তার অ্যাকাউন্টে আছে। আমি ইলিয়াস রহমান জেহাদি, একমাত্র ইলিয়াস রহমান জেহাদি হয়েছে আমার মায়ের দোয়ায়, এই চেয়ারম্যান চেয়ারম্যান হয়েছে তার মায়ের দোয়ায়, কথা বলেন না কেন? সে যখন স্কুল কলেজে পড়তো কল্পনাও করে নাই সে একদিন বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান হবে, সে চেয়ারম্যান হওয়ার পর যদি এই পৃথিবীতে কেউ যায় না মাঝে চোখের পানিতে ভিজাইছে তার মা। বাজানো যারা দাড়ি খুলে পাইকে গেছে বাবা মারে শোয়ে রাখছেন বাগানে, জানেন মা কেমন আছে? আপনি জানেন না, আমিও জানি না, এই চেয়ারম্যানও জানে না, শুধু মালিক জানে। মালিকের কাছে কেঁদে কেঁদে কয়েন আল্লাহ আমার মায়ের, তুমি মাইরো না, আমার মা কোনোদিন আমার ঠান্ডা মাটিতে শোয়ায় নাই, আমার মা গরিব মানুষ ছিল, আমার মা গরিব মানুষ ছিল, খেতাবালের ছিল না, আমার মা খেতাবালি ছিল না, আমার সারাটা রাত বুকের মধ্যে রাইখে কাটাইছে, সারা রাত আমার মা বুকে রাইখে কাটাইছে, আমার ওই মায়ের বাগানে শুয়াইছি, আমার মায়ের স্মৃতি রাইখে রাইখো আল্লাহ,
আল্লাহ দেখো স্টেজের ভিতরে তোমার পাগল চিল্লায়ার কান্দে যুবক ওয়াজ শুরু করার আগে আমার মাওলার হাত দুইটা উঠায়া জোরে জোরে চিল্লানি দাও তোমার তো এখন ডাইরেক্ট কবুল হয়ে যাবে দাও জোরে একটা ডাক দাও 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 আল্লাহ দেখো কেমনে কান্দে দেওনা এবং মা বাবারে মাফ কইরা দেওনা মুফতি কামালের মারে মাফ কইরা আল্লাহ এই তো এই সানিন দুহারির বাবা আজকে নাই রে ওর বুকটা বড় ব্যথা চেয়ারম্যানের বাপ যদি আজকে থাকতো এই মাহফিলে বইয়া কান্দ দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে বলেন ওই আল্লাহ এখনো আসে না নাই জোরে বলেন আসে না নাই যুবক তোদের পাও দূরে দর্শি বসা বল মাটির উপরে বইয়া পর কবরে তোর বিস্তার দিবে না রে বইয়া তো যদি একসাথে বলেন এই জমিনের মালিক কে ওই আল্লাহ আসে না নাই আছে বল তো আল্লাহ আকবার হামদান কাথিরা তৈয়বা মুবারাকান ফিহি ইয়া আল্লাহ يا الله এই যুবকে তারায়ও না একদিক নিয়ে এসো ওরা চলে যাবে তো এই যাইস না যা গেলে আজকে তোর কপাল পুড়ছে যুবক জীবনে বিদেশের মুখ দেখবি না পয়সার মালিকে জীবন হইতে পারবি না এই ওয়াজ দিয়ে যাবি তো কপাল আজকে পুড়ব এক কারে লুলোয়ে বাইতে যাবি একটাও বাইতে যাবি না আজকে এই ওয়াজটা করাইতে যুবকদের অনেক কষ্ট হয়েছে কথা বলেন না কেন কতজনে বিরোধিতা করছে জানি না করছে কিনা কতজনে করছে ওয়াজ কেমনে করস দেখাই দিব আরে ভাই রে তুমি যদি লু লয়া কালকে ঘরে পড়ে তো তোমারটা দেখবো কেটা একসাথে বলেন এই জমিনের মালিক কে ওয়াজের শুরুতেই যারা কাঁদছেন তারা আজকে বাদশাহ ফারহামে বলেন কান্নাকাটি এটা পৃথিবীর কেউ অভিনয় করে করতে পারে না এটা নায়ক নায়িকার অভিনয় না এটা আমার মাওলার খেলা আমার আল্লাহ শুধু এইটাই চায় আমার আল্লাহ শুধু এইটাই চায় বান্দা তুই একটু কান দিয়ে আমি চাইছে দেখ এই কথা বলা যাবে না এই পর্দাটা উঠাই দেবে পর্দার ওই পাশে মনে করে জানি ক্যাটর ক্যাটর করে উঠাও পুরো উঠে দে পুরো উঠে কাঁচাই ধুয়ে দে আল্লাহ রে ও আল্লাহ দুহারের দিক তাকায় দেখো বিলাসপুর ইউনিয়নের দিক তাকায় দেখো প্রত্যেকটা কবর বাসীরে তুমি মাফ করে দাও জোরে কানা আমিন আরো জোরে কানা আমিন ও আমার পুলিশের দাদা ভাইরে বইয়ে পর লাম্বাক মগা তারাই ধরে হাসতেছে মাথা ফেলিং করতেছে সাকিব খানের মতো এ সাসা বইয়া পরে লুঙ্গিটা আজকে ময়লা করে শাশির কাছে এখন এ আল্লাহ রসুল বলছে গদাবাতুন ফি সাবিলিল্লাহ রাহাতুন খায়রুম ফিদ দুনিয়া মা ফিয়া আল্লাহ রাস্তায় ওয়াজ শুনে যে যদি পায় আর কাপড় চুপড়ে ময়লা লাগে ওই ময়লা জাহান্নামের আগুন স্পর্শ করবে না আমি শুনছি এখানে বলে একজন গানের শিল্পী হয়েছিল কয়দিন আগে এই মুসলমানের বলা বিলাসপুর তো গান হয় গানের মাঠে বইয়া যত যত দুলাবালু লাগাবা তত জাহান্নামের রাস্তা খুলে যাইব কথা বল না কেন এবারে এ মগাটা কই যায় সাধু সুদুলে এবারে মহা তো কেন দি মহা ও গেলে কিন্তু আমি অস্কর মনে মহা এই যে দুলা ভাইরা বহ তো এবারে শর্ট এবারে শর্ট যদি যাবেন বহ বহ এই মিডিয়ার লোক মাঝে মাঝে দাঁড়াবি সবসময় দাঁড়াবি না একসাথে বলেন ওইটা উঠাই দিতে বলছিলাম পর্দাটা উঠাই দে একবার উঠাই দে বাতাস হয় না ঠিক আছে থাকে না থাকে না আল্লাহ কবরে বাতাস দিও না আল্লাহ এহেনি দেও একসাথে বলেন তো আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন সবাই থাকবেন কেউ ভাগবেন না তো সবাই থাকবেন
আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন ঠিক আছে আপনি ভাগ্যে যাবেন না আমি যাব না একসাথে বলেন 15 বছর আগে আসছিলাম আবার আসছি যারা আমার আছে 15 বছর আগে শুনছিলেন এই চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে এর ভিতরে কত মানুষ কবরে চলে গেছে ঠিক না কত মানুষ হয়তো সেদিন আমার ওয়াজ চেয়ারম্যান সাহেবের মা শুনছিল আজকে তার মা নাই হয়তো তার বাবা শুনছিল আজকে তার বাবাও নেই হয়তো এমন একদিন হবে এই মাঠে আমি স্যার আরেকজন বক্তা আসবে আমি থাকব না চেয়ারম্যানের আসনে আরেকজন চেয়ারম্যান থাকবে সে থাকবে না ঠিক না আজকে যখন এসেই পড়েছি আপনারাও মাঠে এসে পড়েছেন আখেরি মোনাজাত না করে কেউ যাব না জান্নাতের মাঠে বসে মাঝে মাঝে সুবহানাল্লাহ দিয়ে আমারে খুশি করবি আমি তোর উপরে খুশি হইয়া এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত তোর নামে দলিল করে দেব দশটা পৃথিবীর সমান জান্নাত আপনার নামে দলিল হোক আপনি চান না সবাই চান ইনশাল্লাহ বলে মারহাবা বলে জান্নাতের যে জান্নাত আপনি থাকবেন ওই জান্নাতের একটা ইটা হলো স্বর্ণের একটা ইটা রূপার কথা কইেন জান্নাত এমন একটা জায়গা একটা ইটা থাকবে স্বর্ণের একটা ইটা রূপার এরপরে এই যে গালে চিন্তা করতেছে হুজুরা যা কয় কি সত্য নি হসাসা আমার জন্ম যেরকম সত্য আমি যে কথাটা কইলাম আপনার জান্নাতের একটা ইটা স্বর্ণের একটা ইটা রূপার এরকম সত্য চন্দ্র সূর্য যেরকম ভাবে আলো দেয় যেরকম সত্য জান্নাতের একটা ইটা স্বর্ণের একটা ইটা রূপার এরকম সত্য যদি আপনি অবিশ্বাস করেন আপনি ডাইরেক্ট কাফের হয়ে যাবেন আল্লাহ বাবা এ অটোওয়ালা এ হুন এ পুত পুত করিস না আস্তে আস্তে না ও মানুষ দেহ আরো সেতে বেশি যে ওর অটো আছে একটা আল্লাহ এই অটো যদি আমার শাশুড়ি শেখ হাসিনা উড়াই দিত একবার স্বরাষ্ট্র মন্ত্রী নিয়ত করছিল উড়াই দিব না ভাই উড়াই দেবার আমার আই গেন কেমন বাংলাদেশে সস্তা ভাবে চলাফেরার জন্য এই অটো গাড়িটাই আমাদের লেগে জাহানি গাড়ি কথা কর না পৃথিবীর এত দেশে আমি গেছি এইরকম অটো আমি কোথাও দেখি নাই ও ভাই মেজের কার্ডের মধ্যে একটার পিছনে আর একটা আর ওর কোন ড্রাইভারি লাইসেন্স নাই মাইসেন্স নাই কিচ্ছু নাই সকালে একজন হিগাই বিকেল বেলা ভাড়া লয় জাপানি ড্রাইভার কথা কর না কেন ওরে মাওলা রে কোন নিয়ন্ত্রণ নাই জেহান দিয়ে যায় আজরাইল খাড়াই থাকলে উলে লেবে কথা বল না কেন আল্লাহ কবুল করেন দুর্গা নামে আমার এই শস্য শ্যামলা সোনার দেশ বাংলাদেশ পৃথিবীর সব দেশের চাইতে সুন্দর ঠিক না জোরে কর যদি কর সুন্দর হলো কেমনে জাপান জার্মান ইটালি ফ্রান্স জার্মান তারপরে আইল্যান্ড ইংল্যান্ড তারপরে আমেরিকা তারপরে পৃথিবীর বিভিন্ন দেশ কি সুন্দর দেখি আমরা ফেসবুকে দেখি ইউটিউবে দেখি কি সুন্দর বাংলাদেশ কি এত সুন্দর ও মেয়ে আমাকে বাংলাদেশের ছবি কইরা ইউটিউবে ছাইরে দেন এই দেশে ভাল দেখাল পৃথিবীর কোন দেশে এরকম গাছ নাই আগে যুগে তাই ঠিক একজন সারে আর একজন ধরে ঠিক কুইতে কুইতে কও কাকে সে দুয়ারের মানুষ তোমার টাকা সন্নিকটে তোমাদের ইমানের স্পিরিট থাকবে আলাদা দেখেন কে বা হবে সঙ্গে তোমার মরণ
কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার হাসরে। এই আল্লাহ কয় সুরে একটা ডাক দাম তো, আপনি যখন আল্লাহ কয় ডাক দিবেন কি আপনার কবরে হবে দেখবেন, আল্লাহ আপনার কবরে হয়ে গেছে। কেবা হবে সঙ্গে তোমার হাসরে, কেবা হবে সঙ্গে তো মিজানি, আল্লাহ তুমি মাফ করে দাও দুহার বাসিরে, না জানিয়া কর সে গুনা জবিনে, না জানিয়া কর সে গুনা জবিনে, মা ও নাই রে বাবা নাই রে কবরে, একা একা কেমনে রাখবো সেই ঘর, আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করো